ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হল আওয়ামী লীগের জনসভা। 10 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ জনসভার আয়োজন করে দলটি। এই হত্যাকাণ্ড শুধু একটা পরিবারের বিরুদ্ধে না। এদিন দুপুর 2টার পরই আওয়ামী লীগের এই জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়। জনসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনন্দ উল্লাসের মাধ্যমেই ঢাকা ও এর আশেপাশের এলাকা থেকে নেতাকর্মীরা এই জনসভায় অংশগ্রহণ করেন। অবশ্যই আমরা আনন্দিত এবং আজকে 10ই জানুয়ারি, জানেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আমরা শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হয়েছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছিলেন এবং তার মূল্যবান বক্তব্য আমরা এতক্ষণ শুনেছি। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ নৌকার প্রতি, এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা আমাদের স্বাধীনতার প্রতীক, এই নৌকার প্রতি যে বিপুলভাবে তারা রায় দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে, সেদিন থেকে আমরা মানে এত আনন্দে উদ্বেলিত যে আমরা মানে আনন্দে ভাসছি। জনসভায় মানে এত সুন্দর আমাদের ভোট, মানে মাননীয় প্রধানমন্ত্রী যে এত সুন্দরভাবে যে পরিকল্পনাভাবে যে ভোট যে সুন্দরভাবে হবে, একটা লোক বলতে পারবে না একটা কেন্দ্রতে মানে ভোট জাল হয়েছে, এই শব্দটি একেবারে শেষ। হ্যাঁ, আমরা নির্বাচিত হয়েছি, জয়ের মালা পড়ছে মাননীয় প্রধানমন্ত্রী। আমরা আজকে 2টা আনন্দ উদযাপন করেছি, সেটা হচ্ছে 1972 সালে 10ই জানুয়ারি আমাদের মহান নেতা মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে বাংলাদেশে উনি ফিরে এসেছিলেন, আর গত 7ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর কন্যাকে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট প্রয়োগ করে 5ম বারের মতো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জনসভায় আগত নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস। এছাড়াও নির্বাচনে বিজয়ী প্রার্থীরা বুধবার সকালে সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন, যা নিয়েও আওয়ামী লীগ কর্মীরা ছিলেন উদ্দীপ্ত।